কুমার রহমতুল্লাহ বারকাত বন্ধুরা যারা সৌদি খেজুর নিতে চারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার বাড়িতে দেখুন চারা আমি তৈরি করেছি আপনাদের জন্য আমার কাছে আশি পার্সেন্ট আপনার স্ত্রীর চারা পাবেন স্ত্রী আর স্ত্রী গাছের মধ্যেই ফল ধরে ঠিক আছে পুরুষ গাছে কিন্তু ফল ধরে না আর স্ত্রী গাছের আলামত হচ্ছে আপনার তার পাতাগুলো ঘন সবুজ হবে এবং শক্ত হবে ঠিক আছে আর পুরুষের আলামত হচ্ছে আপনার আপনার কলা গাছের মতন হবে রং এবং পাতলা হবে এত আমার কাছে সব স্ত্রী গাছ অধিকাংশ আর আপনারা এই খেজুরের চারা এখনই নিয়ে লাগাইতে পারেন আর চার বছর থেকে ফল ধরবে ঠিক আছে প্রথম বছর সত্তর আশি কেজি ধরবে তারপরে বাড়তে থাকবে বাড়তে থাকবে তো প্রতিটা বাড়িতে আমি চাই একটা করে চারা নিন আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিটা বাড়িতে সৌদি খেজুর চারা আপনারা তৈরি ইয়ে করুন রোপণ করুন কারণ এস ওই খেজুর বিশাল আপনার উপকারী যৌবন শক্তি ধরে রাখতে হলে প্রতিদিন সকালে সাতটা করে খেজুর খান দেখবেন আপনার যৌবন শক্তি কোনো দিন মৃত্যু পর্যন্ত অটুট থাকবে ঠিক আছে আর আমরা বাজারে যে সমস্ত খেজুর কিনে খাই সেগুলোর মধ্যে কোনো উপকারী নাই কারণ অধিকাংশই সেগুলো সিদ্ধ করা সিদ্ধ করে তাতে গুড় মিশিয়ে সেগুলো প্যাকেট করে বিক্রি করা হয় তাই তার মধ্যে কোনো উপকারই নেই এই জন্য প্রতিটা বাড়িতে একটা করে খেজুর চারা লাগান এমন সুযোগ জীবনে পাবেন না কারণ আমি একদম পানির দামে দিচ্ছি পাঁচশো টাকা পিস আর বাজারের মধ্যে সাতশো সাত হাজার আট হাজার টাকা একটা খেজুরের চারার দাম কিন্তু সেগুলো কোন খেজুর দেশি খেজুর না সৌদি খেজুর কোনো গ্যারান্টি নাই আর আমার এগুলো সব গ্যারান্টি সৌদি খেজুর চারা আমি আপনাদের জন্য তৈরি করেছি আর তারপরে যদি আপনারা আর বেশি করে নিতে চান বেশি করে দিতে পারবো কিন্তু এখন অল্প চারা আমার কাছে আছে। তো বন্ধুরা এ কী করে লাগাবেন চারাগুলো আপনি গর্ত করবেন গর্ত করে দুটিন বালি দিবেন। বালির সঙ্গে অবশ্যই শুকনো গোবর সার মিশিয়ে মিশিয়ে তার তার সঙ্গে পাইল করে হ্যাঁ এই গর্তটা পূরণ করে তার উপরে গাছটা লাগাবেন আর নিয়মিত পানি দিতে হবে সকাল বিকালে পানি দিতে হবে কিন্তু হ্যাঁ আপনি প্রতিদিন সকাল বিকালে পানি দিবেন এভাবে তখন দেখবেন গাছটা সুত করে লেগে যাবে আর আমার এ চারাগুলো এমন হয়ে গেছে শিকড়গুলো বের হয়ে যাচ্ছে ফুটো হয়ে বের হয়ে মাটিতে চলে যাচ্ছে আমরা মাটি থেকে টেনে তুলে কেটে দিচ্ছি আবার কিছু দিন পর আবার মাটির সঙ্গে মাটিতে চলে যাচ্ছে শিকড়গুলো তো এই অবস্থা হয়ে আছে। আপনারা এখন লাগালেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু তা আপনারা এমন সুযোগ কখনো অবহেলা করে ইয়া করবেন না হাতচারা করবেন না পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে একটা করে খেজুর চারা লাগান আর সৌদি খেজুরের স্বাদ নিজের বাড়ি থেকে গ্রহণ করুন কারণ বাজার থেকে যেগুলো খাচ্ছেন সেগুলো মানে সেগুলো সেরকম ভালো লাই তাই আমি বলবো আপনারা প্রতিটা বাড়িতে একটা করে খেজুর চারা রাখুন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখানে শেষ করলাম তা যারা নেবেন ফোন করবেন অবশ্যই আমি ফোন নম্বর প্রথমে দিয়ে দিছি